মুখে যাদের কালো দাগ আছে তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আপনার লিভারে কোনো সমস্যা হচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে বেলের শরবত খাইতে হবে, আপনাকে পেঁপের শরবত খাইতে হবে, আপনাকে তরমুজের শরবত খাইতে হবে, আপনাকে উস্তা করলার শরবত খেতে হবে, আপনাকে পালং শাকের শরবত খেতে হবে। এই জাতীয় যত শরবত আছে, যত ধরনের স্যুপ আছে, যত ধরনের জুস আছে, যত ধরনের নরম খাবার আছে, আপনাকে এক মাস এই খাবারের প্র্যাকটিস করতে হবে। আলহামদুলিল্লাহ দেখবেন ধীরে 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 মুখের দাগ কমে যাবে। এরপরেও যদি না কমে, আপনাকে দিনে তিনবার করে অলিভ অয়েল ব্যবহার করা আরম্ভ করতে হবে। মুখের যেখানে যেখানে দাগ পড়ছে এবং খাবারের ভিতরে অলিভ অয়েল মিক্স করে দিয়ে দিয়ে খেতে হবে। যখনই খাবেন এক চামচ করে অলিভ অয়েল, সব কিছুর মধ্যে কাঁচা অলিভ অয়েল ব্যবহার করবেন। এই তেল থেকে মুখে দাগ আসে, অলিভ অয়েল মুখের দাগ প্রতিরোধ করে। খাঁটি সরষার তেল মুখের দাগ প্রতিরোধ করে। কাঁচা হলুদের সাথে কাঁচা হলুদ বেটে মধু দিয়ে যদি আপনি লাগান, তাহলে পরে মুখের দাগ প্রতিরোধ করে। এটা কঠিন হলেও সহজ যদি আপনি নিজে সচেতন হন। সর্বত্র সর্বতভাবে আপনাকে সচেতন নাগরিক হলে আপনার এই ধরনের সমস্যা চলে যাবে।